করে দিয়েই তারপর এদিকে দেখো প্রসাদ তো আমার কাকি শাশুড়ি করে একটু দিলাম আর জেঠি শাশুড়ি করে একটু দিলাম। দেখবে প্রসাদ সবাই একটু একটু করে প্রসাদ নিলে যেন তারপরেও ভালো লাগে। তো এদিকে আমাদের জন্য এখন মানে আমাদের তিনজনের জন্য এভাবে এই আমার শাশুড়িমা মেখে নিচ্ছে আর খুব টেস্ট হয়েছিল খেতে। আর আমার শাশুড়িমা না মানে অন্য ভোগ খেতে খুব পছন্দ করে, ঠাকুরের যে কোনো ভোগ খেতে ভালোবাসে। তো এদিকে খাওয়া দাওয়ার পর থালা বাসনগুলো মেজে এই যে এখন বাইরে চলে আসলাম কাপড়গুলো নিতে। আর আজকে না কি করলাম ঘরে গিয়ে আর কাপড় গুছালাম না, কয়েকটা গুছালাম আর বাইরে থেকে দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। এরকম করছি বলে না এক একটা দিন কীরকম জানি হয়, আজকে তাই এখানে গুছিয়ে নিচ্ছি। তারপর ভাবলাম কি না ঘরে নিয়ে গুছিয়ে নেবো। এই যে দেখো আর কি এত পরিমাণে গরম লাগছে তোমাদেরকে কি বলবো। তো চলো কাপড়গুলো ঘরে নিয়ে যাই। বিকেল 5টা বাজে বন্ধুরা, একটু শুয়েছিলাম কি আর ঘুমাবো, এত পরিমাণে গরম সেই বিছানা থেকে নেমে ফ্লোরের মধ্যে একটু শুলাম, তারপরেও যেন ঘুম হচ্ছে না। এখন উঠে বাইরে থেকে কাপড়গুলো নিলাম আর শরীরটা এখন একটু ভালো লাগছে কিন্তু গা হাত পাগুলো না ব্যথা হচ্ছে, জানি না কেন এরকম হচ্ছে। আর ফুল গাছের অবস্থা দেখো কি দুর্দশা, আমার শরীর ভালো নেই দিয়ে মুছছে। আর দেখো খাটের তলাটা কীভাবে মুছে নিলাম, আমি তো সবসময় ঘর মুছলে তোমরা দেখোই আমি খাটের তলাটাও মুছে নিই। তো চলো ঘরটা মুছে একদম আবার একটু যাব লোকনাথ আশ্রমে, যেহেতু আজকে লোকনাথ সব হচ্ছে তোমাদের বললাম যে যাবো কি না যাবো ঠিক নেই। তো আমার যা বলছিল বলে আবারও বলেছিল তাই বললাম ভাবলাম কি না ঘুরে আসি। আর আমিও তো প্রত্যেকবার যাই, এবার আর শরীরটা মানে ভালো ছিল না বলে যাবো কি যাবো না এরকম করছি। তো এখন মানে ফাইনালি যাব। তো চলো ঘরটা মুছে নিই একদম ফ্রেশ হয়ে রেডি হয়ে যাবো। এই যে এই শাড়িটা পরে নিলাম, তোমাদেরকে একদম পুরোটা দেখিয়ে দিলাম আয়নার মধ্যে, না হলে তো আমাকে কেউ ব্লক করার মতো নিয়ে এখন তাই। আর এই যে পার্সটা নিয়ে নিলাম আর এই যে দেখো টমটম দিয়ে এই যে লোকনাথ আশ্রমে চলেও আসলাম। আর সামনের গেটটা দেখো এরকম হয়েছে, আর আজকে না খুব ভিড়ও হয়েছে, প্রত্যেক বছরে ভিড় হয় যেহেতু সকালে এত পরিমাণে রোদ দিয়েছে, সকালের দিকে তো কেউ দুপুরের দিকে বেরোই হয়নি, সবাই সন্ধ্যার দিকে বেরোচ্ছে। এখনও কিন্তু গরম কমেনি, এত পরিমাণে গরম আর দেখো কী পরিমাণে লোক। আর এই যে দেখো কীভাবে মন্দিরটা সাজানো হয়েছে খুব ভালো লাগছে দেখে, আর ভেতরে তো ঢুকাই যাচ্ছে না এরকম ভিড়, মানে ঢুকতে পারলাম না এতটা পরিমাণে ভিড় হয়েছে। এই যে দেখো তোমাদেরকে পুরো একবার ঘুরিয়ে দেখাচ্ছি। আমি না প্রত্যেক বছর কিন্তু সকালের দিকে এসে অঞ্জলিটা নিয়ে তারপর দুপুরে প্রসাদ নিয়ে বাড়ি যাই, তোমাদের বললামই এই বছরে যেহেতু আমার এই বললাম কালকে পেটের অবস্থা ভালো ছিল না শরীরটাও দুর্বল সেই জন্য আর আসা হয়নি। যা হোক মানে লোকনাথ বাবার আশীর্বাদে আজকে এখন আসতে পারলাম শরীরটা সুস্থ থাকাতে। আর এই যে দেখো এখানে কীর্তন চলছে আর দেখো কী পরিমাণে লোক, কীভাবে যাবো বলো মানে। আর দেখো কী কী দোকান উঠেছে মেলাটা মানে ঠাকুর আশ্রম দেখে, তারপরে এই যে এখন দেখছি কী কী উঠেছে। তো আমার যা এখান থেকে নিয়েছে কয়েকটা জিনিস, আমি কিন্তু কিছুই নিইনি, কিছু বলতে কিছুই নিইনি, আমার যা কয়েকটা জিনিস কিনলো। তো এদিকে তালপাতার পাখা দেখালাম, আর এদিকে দেখো জিলিপির দোকান, আর এদিকে দেখো সব ঠাকুরের ফটো, আর এই সাইডটা দিয়ে এই যে এগরোল বানানো হচ্ছে। আর দেখো আমার গরমে অবস্থা কী অবস্থা হয়ে আছে আমার পুরো, আর গাড়ির জন্য না বাসে হওয়া যাচ্ছে না যেহেতু আসামাগরতলা রুড়িটা, তো এখান দিয়ে তো গাড়ি যাবে মানে মানে কি বলবো গাড়ির জন্য যেন আরও অসুবিধা হচ্ছে। আর এদিকে দেখো এই যে ঠাকুরের ফটো আর ফুলের টব আর ছোট ছোট কৃষ্ণ ঠাকুর এই যে, আর এই সাইড দিয়ে দেখো এখানে পুতুলগুলো খুব ভালো লাগছিল দেখতে, আর এখানে হলো ছোটদের খেলার জিনিস সব কিছু, এই যে বাঘ বহিম আরও কী কী। তো আমার যা এখান থেকেও দেখো কী কী কিনছে। আর তারপর এই যে এখন দেখো আবার চলে আসলাম, এই যে দেখো দেখতে পাচ্ছো লোকের ভিড়টা একবার, আর এদিকে দেখো পাপুস তারপর প্লাস্টিকের দোকান, মানে সবগুলো দোকানে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। মানে এই উৎসবটা না খুব বড়ই হয়, অনেকগুলো দোকানও উঠে, তো আমরা তো মানে অর্ধেকটা শুধু দেখলাম, পুরোপুরি দেখাতে তোমাদেরকে পারলাম না যেহেতু এতটা ভিড় হয়েছে সেজন্য আর পুরো ঘুরলামই না। আর এদিকে দেখো এই দোকানগুলো এগুলো মনে হচ্ছে মাটির হবে সবগুলো, দেখো মাটির সাজ ব্যাঙ্ক, আর এগুলো হলো কাঠের কাঠের জিনিস উঠলো, আর এখানেও মাটির পুতুল ব্যাঙ্ক। আর এদিকে দেখো এই যে মিষ্টির দোকান, আর এখানে হলো এই যে দা তারপর হাতা চামচ আরও কী কী উঠলো। এই যে দেখো মানুষের কেনাকাটিরা শেষ হচ্ছে না এই গরমের মধ্যেও, কিন্তু সবাই যার যার মানে জিনিস নিতে ব্যস্ত। তো এদিকে দেখো আর এই চুড়িগুলো না কি ভালো লাগছে দেখো, এগুলো চুড়ি না খেলনা বুঝতে পারছি না, আমার তো চুড়ির মতো লাগছে। আর এই যে দেখো গাড়ির দিকে তাকিয়ে একবার দেখো কী অবস্থা, যেতে যেন আমাদের অসুবিধা হচ্ছে। তো আর বেশি ঘুরবো না এখন, সোজা বাড়ি চলে যাবো, একটা কিছু খেয়ে নিই। আর তোমাদের বলেছিলাম যে আমার যা যায় ছেলে আর আমি এসেছিলাম, আর এই দিকে দু যা মিল এখন চাট খেয়ে নেব। এই যে দেখো চারটা দেখলে তোমাদের তোমাদের লোভ চলে আসবে এইরকম দুর্দান্ত হয়েছে দেখতে। আর এই যে দেখো আমার চা, আর দেখো দেখতে কি লুবুনি হয়েছে কিন্তু খেতে না অতটা কিন্তু টেস্ট হয়নি। এখন খেয়ে দিয়ে বাড়ি চলে যাব, আর ঘোরা হবে না আমাদের দ্বারা কারণ এত পরিমাণে ভিড়। তো চলো বাড়িতে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। আর এই যে দেখো আমার জায়ের ছেলে দেখছো কি সুন্দরভাবে দাঁড়িয়ে আছে আমার সাথে। তো
বন্ধুরা, আমাদের রাতের খাওয়া দাওয়া কমপ্লিট। এখন বাজে 11:02। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে বাসন কুসন মেজে নিয়েছি, আর এদিকে তো মাদা দাদা ভাই বেসিনটা পরিষ্কার করে নিল। আর ওই বেসিনটা তো আমি একদম বাসন ধোয়ার সময় প্রত্যেক দিন করি না, মানে দুদিন বাদে বাদে নোংরা হলে এই কসবের দিয়ে মেজে নিই, যেহেতু ওইটার মধ্যে আমি শুধু বাসন মাজি আর এটার জন্য আলাদা ব্রাশ আছে। তো তোমাদের দাদা ভাই এটা পরিষ্কার করে নিল, আর বাসন কুসন মেজে গ্যাসটাও মুছে পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে দেখো, এই যে বোতলগুলির মধ্যে জল নিয়ে নিয়েছি, এখন শুধু ফিল্টারটার মধ্যে জল দিতে লাগবে, আজকে জল দেওয়া হয়নি। তো এখানে তো জল আছে, জলটা দিয়ে দেবো। আর একটা বোতল, এই বোতলটা একটু অর্ধেক হয়ে আছে, বোতলটাকে ভরিয়ে রেখে দেবো। তো লোকনাথ আশ্রম থেকে এসে না তোমাদের সাথে আর কথা বলতে পারলাম না, ড্রেসটা চেঞ্জ করে মানে শাড়িটা খুলে সুতা পাখা চালিয়ে বসলাম। এত পরিমাণে গরম, মানে পুরোটা তো দেখতেই পারলাম না আশ্রমে, মানে কিছু কিছু শুধু দেখলাম, আর একটা সাইড তো পুরো অর্ধেকটা ঘুরে চলে আসলাম, এত পরিমাণে এই গরম লাগছিল। আর মানে কি তোমাদের বলে বোঝাতে পারবো না, এত গরম, আর ভিড়ও হয়েছিলো দেখলেই, সেজন্য কি চলে আসলাম। আর যেহেতু আমার শরীরটা তেমন ভালো ছিল না, তো আর আমিও তো লোকনাথ আশ্রমে যেতে খুব ইচ্ছা করছে, তাই একটু একটু শরীরটাও যখন একটু ঠিক আছে না যাই। তো পড়ুয়ার দেখে এই যে ভিড়, মানে ঠেলাঠেলি করে দেখবো সেটা আর হচ্ছে না। তো তারপর তো চলে আসলাম, আর যাওয়ার সময় তো রান্না করে গেলামই, আর তোমাদের দাদা ভাই আসার সময় আম আর কলা নিয়ে আসলো। আমিও বলেছিলাম কলাটা নিয়ে আসতে, এখন না গরমের মধ্যে কোনো কিছু খেতে ইচ্ছে হয় না, মনে হয় কলা দিয়ে একটু জল টল দিয়ে ভাত মেখে খাই এরকম মনে হয়। তো দুপুরবেলায় বলেছিলাম, তো এখন আসার সময় আম আর কলা নিয়ে আসলো। তো এখন একটু নিরামিষ সবজি দিয়ে খেলাম, দুপুরে যেহেতু ভুক খেয়েছিলাম তো নিরামিষ সবজি দিয়ে খেয়ে তারপর কলা দিয়ে ভাত খেলাম, ও খেলো। নিরামিষ সবজিটা আবার কিছুটা রয়ে গেছে, আজকে নিরামিষ সবজিটা টেস্ট হয়েছে, খুব ভালোই হয়েছে দেখলাম যে খেয়ে। দুপুরে আবার এখান থেকে এই ভোগের মতো কিছু নিরামিষ সবজি মানে দিয়ে আমার শাশুড়ি মা মাখলো, ভালোই লাগলো। যাই হোক, চলো এখন আমি এইদিকে ফিল্টারটা জলটা দিয়ে হাত মুখটা ধুয়ে চুলটা বেঁধে নেবো, তারপর সুচা ঘুমিয়ে পড়বো। এখন একদম আর লেট করবো না, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো, যেহেতু কদিন যাবো ঠিকঠাকভাবে ঘুম হচ্ছে না তাই। তো চলো বন্ধুরা, আজকে এখানেই ব্লগটা শেষ করে দিচ্ছি, কাল একটি আবার নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এটাই প্রার্থনা করি। আর আমার চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু এসে থাকো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর পাশে থাকা নোটিফিকেশনে অবশ্যই ক্লিক করবে, যাতে আমার ভিডিও নোটিফিকেশানগুলো তোমরা দেখতে পাও। তো চলো আজকের মতো, বাই বাই, গুড নাইট।